এশিয়া ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট পায়াত হোসেন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টির কো চেয়ারম্যান বিদিশা এরশাদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি গণিশা মাজার প্রাঙ্গণে সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মামুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে 5 শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে এই সময় ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ এবং সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ সহ অনেকে বক্তব্য রাখেন। টঙ্গী শ্রীবর্ধে উপজেলা কল্যাণ সমিতির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীবর্ধে উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এই সময় গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আজিজ খান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রোটানিয়ান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান মিলন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ভারতের দার্জিলিংয়ের রেল সংযোগ স্থাপিত হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অগ্রাধিকার ভিত্তিতে সরকার এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে ফেনী রেলওয়ে স্টেশনে একথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, 2022 সালে বিজয় দিবসের আগেই সারা দেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ চালু করা হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ। আগামীতে রেলওয়ে মিটার গেজ লাইন থাকবে না, শিগগিরই ঢাকা চট্টগ্রাম পুরো রেলপথ ব্রডগেজ লাইন হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত 23 কিলোমিটার ব্রডগেজ লাইনের উদ্বোধন হচ্ছে। এদিকে দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে কুমিল্লা লাকসাম ডুয়েল গেজ ডাবল লাইন উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেছেন, 2023 সালের জুনের মাসের মধ্যে লাকসাম থেকে আখাউড়া 72 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইনের কাজ সম্পন্ন করা হবে। সমস্ত এই রেল লাইনটি আপনার ব্রডগেজে রূপান্তরিত হবে। ভারতের দার্জিলিং এর সঙ্গে যারা আমাদের পর্যটন নগরীর কক্সবাজার